বগুড়া জেলা ছাত্র লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে চলছে আলোচনা ও তুমুল সমালোচনা। এই ধারাবাহিকতায় শেরপুরের সাবেক ছাত্রলীগ ও বর্তমান ছাত্রলীগ মিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেছে। 21 নভেম্বর বিকাল 5 ঘটিকায় শেরপুরে আহলে হাদিস মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শেরপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান ভট্ট। ওই সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা তার বক্তব্যে বলেন, বগুড়া জেলা ছাত্রলীগের নতুন কমিটি অযোগ্য এবং অবাঞ্ছিত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দকে পদ দেওয়া হয়েছে তারা মাদকসেবী এবং বিভিন্ন মামলার আসামি। তাদেরকে অচিরেই বহিষ্কার করে এবং এই কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। ছাত্রলীগের কমিটি গত 7 তারিখে প্রেস নোটের মাধ্যমে জেলা ছাত্রলীগের যে কমিটি ঘোষণা হয়েছে সেই ছাত্রলীগের কমিটিতে বহিরাগত জেলার নেতৃবৃন্দুর নাম রয়েছে, যারা ছাত্র নয় তাদের নাম রয়েছে, মাদক ছবি মামলাধারী লোকের নাম রয়েছে। এই ছাত্রলীগের কমিটি গঠনতন্ত্র পরিপন্থী, ছাত্রলীগের গঠনতন্ত্রের সংঘর্ষ, তাই এই কমিটিকে আমরা অবৈধ অযোগ্য বলে ঘোষণা করছি। এবং এই কমিটি যতক্ষণ পর্যন্ত বাতিল করে নতুন কমিটি বগুড়ার পরীক্ষিত ছাত্রনেতাদের দিয়ে গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলতেই থাকবে। ছাত্রলীগের আন্দোলনের অংশ হিসেবে প্রত্যেকটা উপজেলায় আজকে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এই অযোগ্য কমিটিকে আমরা ইউনিয়নে চলে যাব, ইউনিয়ন থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন গড়ে তুলব। আমরা সকলে পদত্যাগ পত্র জমা দিব। আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি এবং সেই সাথে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছে। জয় বাংলা, জয় বাংলা।